আরে যাইও না এই শুনো যাইও না যাইও না বুঝছো যাইও না তোমাদেরকে ধ্বংসের যা যা লাগে সব হয়ে গেছে তোমাদেরকে শুধু জবে করে দেওয়া বাকি আছে আর স্কুল কলেজের ছেলেগুলোকে আর পুলের গুড়াতে জবে করে দেওয়া বাকি আছে আর সব ধ্বংস হয়ে গেছে আর জবের জন্য অপেক্ষা থাকতে হবে শুধু বারমার মুসলমানদের মতো জবে করা বাকি আছে কথা বলে না জবে করতে পাইতেছ না আমগো তোমাদেরকে জবে করতে পাইতেছ না আমগো তোমাদের শিক্ষা ব্যবস্থা কে ধ্বংস করে তোমাদেরকে 70 বার জবে করলে যে ক্ষতি হইতো না এর থেকে বেশি ক্ষতি করে ফেলছে কিন্তু তোমাদের খবর নাই তোমাদের কি নাই খবর নাই তোমাদের হাতে বড় মোবাইল তুলে দিয়া তোমাদেরকে 70 বার জবে করছে 70 বার মনে হয় বুঝেন নাই কথা কি বুঝেন তোমাদের ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পরীক্ষা বন্ধ করে দিয়া তোমাদেরকে সত্তর বার জবে করলে যে ক্ষতি হইতো না তার থেকে বেশি ক্ষতি হয়েছে তোমরা বুঝতেছো না তোমরা কি করতেছো না শুধু বুঝো না যে বুঝো না এটাও না যারা বুঝে তাদেরকেও বুঝো না তোমরা তোমরা উঠে চলে যেতেছো তোমরা উঠে চলে যেতেছো সুন্দর মতো হেঁটে হেঁটে চলে যেতেছো ভাল লাগতেছে না যখন রব কারোর উপরে অসন্তুষ্ট হয় তো জুলফিকার নকশবন্দি বলেন তখন ভালো কথা তার কাছে ভাল লাগে না তখন ভালো কথা তার কাছে কি লাগে না জ্বর হলে কিন্তু রসমলাই ভাল লাগে না কথা মানে না জ্বর হলে কিন্তু কি লাগে না এদের কাছে আমার ওয়াজ এখন কেন ভাল লাগে না বলেন এতো জ্বরও হয়েছে ক্যান্সার হয়েছে ক্যান্সার এইগুলো কথা এতে কি হয়েছে যে বেটা আনছে ওই ব্যাটারে জিজ্ঞেস করেন কে আনছে আমার জানা নেই ওই বেটারে জিজ্ঞেস করেন কাঠখড়ি কত কত ফোড়াইতে হয়েছে এখানে আমার জানে কোন আল্লাহর আনছে কি বলছি তোমাদেরকে আর পরীক্ষা দিতে হবে না এর অর্থ কি জানো তোমাকে জীবন্ত জবাই করছে জীবন্ত হ্যাঁ তোমার জীবন তো জবে করছে তোমার শুধু মেয়েদেরকে তোমাদের মেয়েদেরকে কাজের বুয়া বানাবে আর তোমাদেরকে অটো অটো অটোরিক্সাওয়ালা বানাবে হুম মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয় টিভি ফারুক মাঝে মাঝে ফারুক আয় এম দিবা একটা একটা বাজ সুন্দর আজকে চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ ওলামেগ্রাম ও এলাকা বা আয়োজিত আজকে সাতই মে দুই হাজার চব্বিশ সালের আজকের এই পবিত্র ইসলামী মজলিসের শ্রদ্ধে ও সভাপতি উপস্থিত হজরাত ওলাম শ্রদ্ধে ও মুরব্বিয়ান আজম আমার যুবক ভয়েরা পরদার আলেন মা বোনেরা আল্লাহ তালার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে কোরআনী করিমের নিসবতে দাওয়াত তবলিগের নিসবতে জিক্র ফিক্রের নিসবতে একত্রিত হয়ে আল্লাহ তালার ঘরে জমা হয়ে কিছু কথা বলার শোনা তাও ফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ অল্প সময় আপনাদের সামনে দু চারটা কথা আরোচ করা হবে চালা অল্প সময় আল্লাহ তালা যদি তাও ফিক দান করেন মেরে ভাইও আমরা দুই শব্দ আমরা খুব সকলে আমরা বারবার জীবনে দুটো শব্দ শব্দের সাথে আমাদের খুব সম্পর্ক আছে একটা হলো মুফলেহুন আর একটা হলো খাসের একটা হলো মুফলেহুন বলেন আর একটা হলো খাসের এই দুইটা দুইটা শব্দের সাথে আমাদের সম্পর্ক আছে মুফলেহুন মানে সফল কাম আর সেরুন মানে হলো ব্যর্থ খাসের মানে ব্যর্থ আর মুফলেহুন মানে কি সফল আর ফালাহ কাকে বলে ও হাদিসের পরিভাষায় যত জায়গায় মুফলে হন আছে যত জায়গায় আফলাহা আছে আছে এই সবগুলোর সমস্ত চাওয়া পেয়ে যাওয়া একজন মানুষ জীবনে যা চায় সব পায় বলেন এটাকে বলে সফলতা একজন মানুষের জীবনের সমস্ত চাহিদা পুরা হওয়া সমস্ত চাওয়া পেয়ে যাওয়া এটাকে বলে কি সফলতা বলেন সমস্ত চাওয়া পুরা হওয়া এটাকে বলে সফলতা পৃথিবীতে সমস্ত চাওয়া পুরা হওয়ার জায়গা দুনিয়া না দুনিয়া সমস্ত চাওয়া পুরা হওয়ার জায়গা না বলেন কি বলছি দুনিয়াতে সমস্ত চাওয়া কি হবে না হাত্তাকে সাইয়দুল انبিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ তারও দুনিয়াতে সমস্ত চাহিদা পুরা হয় নাই দুনিয়া সমস্ত চাহিদা পুরা হওয়ার জাগা না বলেন দুনিয়া সমস্ত চাহিদা পুরা হওয়ার কিনা না যেমন মায়ের পেট সব চাহিদা পুরা হওয়ার জায়গা না মায়ের পেট সব চাহিদা পুরা হওয়ার জায়গা না ঠিক দুনিয়ার পেট সব চাহিদা পুরা হওয়ার জায়গা না কবর সব চাহিদা পুরা হওয়ার জায়গা না হাসর সব চাহিদা পুরা হওয়ার না সমস্ত চাহিদা পুরা হওয়ার জায়গা হলো জানো সমস্ত চাহিদা পুরা হওয়ার জায়গা কি বলেন জান্নাতে কোন কোনো চাহিদা অপূর্ণ হবে না জান্নাতে কোনো চাহিদা অপূর্ণ হবে না আর জাহান্নামে কোনো চাহিদা পুরা হবে না বলেন জাহান্নামে নামে একটা চাহিদাও পুরো হবে না একটা চাওয়াও কি হবে না পানি 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 হাজার বছর চিৎকার করবে লেকিন পানি পুরা দেয়া হবে না খাবার 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 হাজার বছর চিৎকার করবে পুরা হবে না দেওয়া হবে না অন্যদিকে জান্নাতে দিলে আশা মাত্রই দেয়া হবে কি ভাই তাহলে বলেন তো দেখি জান্নাত সব চাহিদা পুরো হওয়ার জায়গা কি জান্নায় আর কোন চাহিদা পুরো হবে না কোথায় এখন দুনিয়াতে যে তার সমস্ত চাহিদাকে আল্লাহ তালার চাওয়ার অনুকূলে বানালো অনুকূলে যে দুনিয়াতে আল্লাহ তালা যা চায় আমি তা চাই বলেন দুনিয়াতে আল্লাহ তালা যা চান আমি তা চাই আল্লাহ তালা বলবেন জান্নাতে তুমি যা যা চাইবা আমি সব দেব দুনিয়াতে তুমি আমারটা পুরা করবা জান্নাতে আমি তোমারটা পুরা করবো সহজ ভাষা দুনিয়াতে তুমি আমারটা পুরা করবা জান্নাতে আমি তোমারটা পুরা করবো আর দুনিয়াতে কাফরার বেইমান আল্লাহ তালার কোনো চাহিদা পুরা করে নাই এই জন্য জাহান নামে তাদের কোনো চাহিদা পুরা হবে না জাহান নামে তাদের চাহিদা কেন পুরা হবে না তারা দুনিয়াতে আল্লাহ তালার কোনো চাহিদা কি করে নাই আর মোমেনদের জান্নাতে কোনো চাহিদা অপূর্ণ কেন থাকবে না কারণ দুনিয়াতে তুমি আল্লাহ তালা চাহিদা কি করেছ আপনার বুঝে গেছে সমস্ত চাহিদা পুরা হবে যে মানুষগুলোর এরা হলো কামিয়াব কারণ ফালাহ এটা কি বলে মাহবুবহি একজন মানুষ তার জীবনের সমস্ত চাহিদা পুরা হয়ে যাওয়া এটাকে বলে ফালাহ এটাকে বলে কি ফালাহ তো আল্লাহ তালা আমার পঠিত দুই আয়াতে করিমা মুফলে হুন কারা আর খা কারা খা মানে যাদের কোনো চাহিদা পুরা হবে না আর মুফলে হুন মানে সব চাহিদা কি হবে তাহলে সব চাহিদা পুরা হওয়ার জায়গা কোথায় জান্নাত আর কোন চাহিদা পুরা হবে না কাদের তাহলে বোঝা গেছে জাহান্নামিরা খা শেরুন জান্নাতীরা মুফলে হৌন জান্নাতীরা কি আর জাহান্নাম ইটা কি এই দুটা শব্দ মুফলেহুন উলা ই কলা উদান পিহিম হু না ই কাহু মুল তাইলে মুফ রেহুন করা আর খাসেরুন কারা মুফলেহুন করা খাসের উন কারাম খাসেরুন মানে ক্ষতিগ্রস্ত মুফ রেহুন মানে কামিয়াব আর কামিয়াব মানে শুধু কামিয়াব না আমগো মেম্বার সবো তো কাময়াব আমগো চেয়ারম্যান সব তো কামিয়াব আমাকে একজনের প্রফেসর হয়ে গেছে সেও তো কামিয়াব একজনের ডিসি হয়ে গেছে সেও তো কামিয়াব কিন্তু এই কামিয়াবদের কি জীবনের সব চাহিদা পুরো হয় কি ভাই সে আজকে একশোটা বিবি চা আজকে যে আমার আজকে একশোটা বিবি দরকার এটা কি পৃথিবীর কোনো সফল মানুষের এই চাহিদা কি পুরো হবে আচ্ছা আজকে একশোটা বিবি এস্তেমাল করবে পৃথিবীর কোনো সফল মানুষের এই চাহিদা কি পুরো হবে দেখেন জান্নাদের যদি চা আজকে সত্তর লক্ষ্য পুরো করবে সম্ভব না অসম্ভব কি হয় তাহলে বুঝা গেছে পৃথিবীর যত বড় সফলেই হোক তার একশোটা বিবি আজকে হবে এটা সম্ভব না চাহিদা ওবামা হোক আর আমেরিকার প্রেসিডেন্ট হোক আর ইসরায়েলের প্রেসিডেন্ট হোক বুঝেন নাই কথা এই চাহিদা তার কি হবে না বলেন সে যদি যে আজকে সে একটা ছাগল পুরা খাবে তো এটাও কি সম্ভব এই চাহিদাও কি তার পুরো হবে সে যদি মনে করে এখন সে দশ কিলো আঙ্গুর খাবে এটাও কি কোনো মানুষের সফল মানুষের পক্ষে সম্ভব তাইলে বোঝা গেছে পৃথিবীতে যত বড় সফলই হোক তার সব চাহিদা কি হয় না বলেন পুরো হবে না লেকিন জান্নাতে বলে যে দশ টন আঙ্গুর এখন খাবে কি হয় রান করে আধা পো আঙ্গুর দিলে আমরা বেউস হয়ে কি না এটা পুরো হবে না এটা কি হবে না তোমার সব চাওয়া এখানে কি হবে না তোমার সব চাওয়া এখানে পুরো হবে সব চাওয়া যাদের পুরা হবে এদেরকে বলে মুফলে হুন এদেরকে বলে কি আমি সৌদি আরব এক কিতাব পড়ছি কিতাবটার নাম হলো মুফলে হুম কিতাবটার নাম হলো কি হ্যাঁ আমি কিতাবটা সংগ্রহ করতে পারি নাই হারামের মাকতাবা থেকে পড়ছি কিতাবটার নাম হলো মুফলে হুম কিতাবটা হলো এত মোটা এত মোটা এত মোটা তাইলে আল্লাহ তালা বলেন শুনো সহজ ভাষায় শুনো যদি তুমি তোমার এখানে আমাকে রাখো তোমার এখানে যদি তুমি কি তুমি আমাকে রাখ তুমি এখান থেকে যদি আমাকে এক সেকেন্ডের জন্য বিস্মৃত না হও আমাকে যদি তুমি কখনো জীবনে ভুলে না চাও আমাকে যদি তুমি জীবনে কখনো ভুলে না থাকক আমি লিখিয়ে দিলাম তুমি কামিয়াব আজীব ভ্যাই হ্যাঁ তোমার দোকানে যেন থাকি তোমার সাথে আমি তোমার মসজিদে আমি তোমার মসজিদে আমি তোমার দোকানে আমি তোমার ব্যবসায় আমি তোমার বাজারে আমি তোমার চাকরিতে আমি আমি তোমার সাথে আছি এই কথা যদি তুমি রাখো হৃদয়ে তো যাও আমি বলে দিলাম তুমি কামিয়াবদের অন্তর্ভুক্ত হয়ে গেলে এই জন্য হাসরের ময়দানে একজন ঘোষক ঘোষণা দিবে এই ডাল লরি নালা তুলঘি হিম থিজা রথ ওলায় বাই ও ওই মানুষগুলো কোথায় যাদেরকে পৃথিবীর কোনো ব্যস্ত আল্লা তালা জিক্তে থেকে তাদেরকে গাফেল করতে পারতো না সো হ্যাঁ বলেন একজন ঘোষক ঘোষণা দিবেন এই রান্নাদি নালা তুলঘী হিম থিজা রথওয়ালা বাই ও নাং দিক্রিল্লা ওই মানুষগুলো কোথায় যাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ছেলে মেয়ে সন্তান সন্ততি যাদেরকে পৃথিবীর কোনো ব্যস্ততা আমাকে থেকে আমি থেকে গাফেল করত না এই মানুষগুলো কোথায় আল্লাহ বলেন কিছু মানুষ দাঁড়াবে কালিল এরা অল্পই হবে কিছু মানুষ দাঁড়াবে এরা অল্পই হবে আল্লাহ তালা এদেরকে বলবেন যাও বিনা হিসাবে জান্নাতে চলে যাও কি বিনা হিসাবে জান্নাতীদের তালিকা এরাও একটা তালিকা এরাও একটা কি আল্লাহ আমাদেরকে এদের অন্তর্ভুক্ত করে দেন এরপরে রসুল করেন আরেকজন ঘোষক ঘোষণা দিবেন এইন আল্লাহ দি না আইন আইনাল মুতাহাব্বা আফিল্লা ওই মানুষগুলো কোথায় যারা একে অপরকে শুধুই আল্লাহর জন্য ভালোবাসতে যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতে ওই মানুষগুলো কোথায় এবারও কিছু মানুষ দাঁড়াবে এরা বলবে আল্লাহ আমি না কাসেম নানু তুমিকে আল্লার জন্য ভালোবাসতাম আচ্ছা আমরা কাসেম না তোকে ভালোবাসি এর মধ্যে কি কোনো স্বার্থ আছে নেই যেমন আমাদের ভালোবাসার মধ্যে স্বার্থ আছে মাঝে মাঝে কথার কথা আমি তুমি কে ভালোবাসি এর মধ্যে স্বার্থ কি মাদারিকে আমি ভালোবাসি এর মধ্যে স্বার্থ এই ভালোবাসা নিঃস্বার্থ এ ভালোবাসা কি বলেন এর জন্য কোন ঠিক করে নেওয়া যে আমিও মুক আল্লাহওয়ালাকে ভালোবাসি সুবহানাল্লাহ আইনাল মুতাহাব্বান ফিলাহ ওই মানুষগুলো কুধা যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতো সুবহানাল্লাহ ভালোবাসা ভালোবাসা তিন ভালোবাসা কয় ভালোবাসা এটা হলো আল্লাহকে ভালোবাসা বলেন আল্লাহকে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা মুআদ আল্লাহ আল্লাহর সাথে ভালোবাসা মহাদাল্লাহ বলতো মহাদাল্লাহ আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা ফরজ আল্লাহ ভালোবাসা ফরজ আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর আল্লাহ ভালোবাসা শিরিক সিরিখ বলেন আল্লাহর সাথে ভালোবাসা শিরিক বলেন তো আল্লাহর সাথে ভালোবাসা এটা হলো শিরিক আল্লাহর জন্য ভালোবাসা ওয়াজিব আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহকে ভালোবাসা শুধু ফরজ নয় এটা সব ফরজের মা সব ফরজের মা সব বলে আল্লাহকে ভালোবাসা আল্লাহ রসুলকে ভালোবাসা এই দুইটা যদি কারোর হৃদয় হয়ে যায় তার সব ফরজ জিন্দা হয়ে যায় তাহলে এই দুইটা হলো সব ফরজের মা এই জন্য রাজুল হালা ও তালিমান আল্লাহ নবী বলেন তিনদল মানুষ ইমানের মজা পেয়ে গেল র কান আল্লাহ হুঁ রসুল আহাব্বা ইলেই নিম্মা সেয়া হুমা যার কাছে আল্লাহ আর তার রাসুল সবচেয়ে বেশি প্রিয় সোভা যার কাছে এক নাম্বার হলো যার কাছে আল্লাহ এবং তার রাসুল কি সবচেয়ে বেশি ও প্রিয় ন সবচেয়ে বেশি প্রিয় আত্তা মিন্নসি নিজের জানের চেয়েও বেশি প্রিয় বলেন সকলে বলেন আল্লাহ আমি না আপনাকে চেয়ে বেশি মা আবু আমালা এটা বলা কতই না সহজ বলে তো ফেললাম কিন্তু কাঁচামরিচ বিক্রি করতে বাজারে গেলাম কাস্টমার আছে আমার থেকে কাঁচা মরিচ কিনতেছে ঠিক এমন সময় আজান হয়ে গেছে ঠিক হইতে হইতে একামত হয়ে গেছে আমি মসজিদে যাওয়ার নাম গন্ধ নাই আপনি কি মনে করেন এই দাবিটা আপনি সত্যবাদী কাঁচামরিচ বেচার জন্যই তো দাবি এটা মিথ্যা হয়ে গেছে কি তাহলে আমি আল্লাহকে বলেন আমি আল্লাহকে আল্লাহ রসুলকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি মনে মনে বলে মনে মনে বলেন 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 মনে 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 বলতে থাকি আমি আল্লাহকে আল্লাহ রসুল কে আমার জীবনে চেয়েও বেশি ভালোবাসি আহ এটা জিব্বার বলার বিষয় না ভালোবাসা এটা জিব্বা বলার বিষয় না ভালোবাসা এটা জিব্বার বস্তুই না এটা হলো হৃদয়ের বিষয় এটা কি এখন আমাদের জিব্বায় হইলো না দিলে হইলো শুধু বন্ধ তারপরেও জিজ্ঞাসায় হয়েছে হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসি বলেন আমি আল্লাহকে কি করি আমি যেন বললাম আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আমার রব যেন বলেন প্রমাণ দিতে হবে প্রমাণ প্রমাণ দিতে হবে আমাকে তুমি ভালোবাসা প্রমাণ দিতে হবে আমি বললাম রব্বুল আমি রবীন্দন ভালোবাসি প্রমাণ দিব কিভাবে আপনি একটু বলে দেন না প্রমাণ দিব কিভাবে রব দিল দিয়ে 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 জবান সময় শরীর দিয়ে প্রমাণ দিবা মাল দিয়ে প্রমাণ দিবা আমার ঘরে এসে প্রমাণ দিবা এক নম্বরে দিল দিয়ে প্রমাণ দিবা দিলে দিলে শুধুই তুমি এ দিলে শুধুই তুমি বলে এ দিলে শুধুই তুমি বুকে শুধুই তুমি না ইনাহা ইল্য না ইনাহা ইনন্য না ইনাহা ইন্ল্য জিব্বায় বলা শুধু জিব্বায় বলা এটা ভালোবাসার প্রমাণ নয় রব বুঝে জিব্বায় বলেছ না দিলে বলেছ বুঝে বলেছ বলেছ না দিলে যদি দিল আর জিব্বার সমন্বয়ে হয় দিল আর জিব্বার সমন্বয়ে বলেন দিল আর জিব্বার সমন্বয়ে বলেন জবানে যদি শুদ্ধ হয় দশ নাম্বার মিলবে দশ নাম্বার শুদ্ধ হয়ে গেলে দশ নাম্বার মিলবে মিলবে হাসানা আর দিলে শুদ্ধ হয়ে গেলে ওই দশ হাসানা বাড়তে 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 কুটি 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 হাসানা হবে কি হবে ককালবহু মথুমাইং নুং বিল্লিমান জন্য ইমানের মহল হলো কাল ইমানের মহল কি বলেন কাল ইমানের মহল কি ইমানের জায়গা হলো কাল ইমানের জায়গা জবান ন জবান হলো পোস্ট অফিস জবান হলো পোস্ট অফিস জবান কি এই পোস্ট অফিস নি চিঠি দেয় না ছেলে চিঠি দিছে দুবাই থেকে চিঠি আসে পোস্ট অফিসে বিতরণ করছে পোস্ট অফিস নি চিঠি দিছে আপনাকে আচ্ছা দুবাই থেকে টাকা আসছে পোস্ট অফিসে বিতরণ করছে পোস্ট অফিস নি টাকা দিছে হ্যাঁ পোস্ট অফিসের কাম পোস্ট অফিসের কাম হলো প্রকাশ করা পোস্ট অফিসের কাম হলো করা আসলে দিসি দুবাই থেকে আসলে হবে এখান থেকে এটা হবে শুধু এটা হবে শুধু প্রকাশ করবে এটা কি করবে আসলে বাইর হবে থেকে দিল থেকে কোন থেকে দিল থেকে তুই একবার বাইর করেন no দিল থেকে করলেন না জবান থেকে দিল থেকে বলে হয়ে গেছে হয়ে গেছে দিল থেকে হয়েছে প্রথম বিষয় হলো কতজনের দিল থেকে হয়েছে দুই নাম্বার বিষয় হলো যিনি বলেছেন দিল থেকে হয়েছে তার কত পার্সেন্ট দিল থেকে হয়েছে কি একশো জনের একজন পাওয়া যাবে না দিল থেকে হয়েছে আবার যার দিল থেকে হয়েছে তার একশো ভাগের এক ভাগ পাওয়া যাবে না নাই কথা দিল থেকে কবরে চলে গেছে তাদের দিল থেকে হয়তো তারা কবরে চলে গেছে আমরা শুধুই আছি জবানওয়ালা আর জবানওয়ালা আর এখন আর বেশি বাকি নাই বাস্তব না বাস্তব জিকির হবে তিন অঙ্গ দিয়ে জিকির হবে তিন অঙ্গ দিয়ে দিল জবান দিল জবান কান দিল জবান কান দিল জবান কান দিল জবান কান দিল থেকে আওয়াজ দিল থেকে উঠবে জবান শুধু নড়বে কান পর্যন্ত পড়বে দিল থেকে বের হয়ে জবান দিয়ে উচ্চারিত হয়ে নিজের কানে পড়বে আমরা এখন আরেকজনের কানে পড়াই নিজের কানে ফেলি না আরেকজনের কানে ফেলতেছি নিজের কানে ফেলতেছি না কি থেকে বেরোবে দিল থেকে কি বল থেকে দিল থেকে আমার প্রিয় মরুষ হজর নানুপুরি এই জন্য বলতেন ইনাহা এটা বলার সময় হুজুর বলতেন ইনাহা এটা বলার সময় বলতেন দিল থেকে যা আছে সব বের করে দাও ইল্লাল্লাহ এটা বলার সময় শুধুই আল্লাহকে দিলে রাখো সুবহানাল্লাহ আল্লাহ ছাড়া যা আছে সব দিল থেকে বের করে দাও আল্লাহ ছাড়া যা আছে সব দিল থেকে বের করে দাও আল্লাহ ছাড়া যা আছে সব দিল থেকে বের করে দাও এখানে দুধ দুই আগে এটাকে খালি করাও পরে দুধ দাও এখানে আল্লাহ দিবা আগে সব ইলাকে বের কর সব মাকলুককে বের কর সব মা বদলুকে বের কর সব শক্তি বের কর সব কিছু বের কর সব নাফে বের কর সব মানে বের কর সব মতি বের কর সব মানে বের কর সুস্থা আল্লাহ ছাড়া বাকি সব বের কর অসুস্থ আল্লাহ ছাড়া বাকি সব বের কর ইতালা আল্লাহ ছাড়া বাকি সব বের করো আবার আওয়াজের পিছনে পড়ে আওয়াজের পিছনে পড়বো কেন আওয়াজের পিছনে নয় এতো তাড়াতাড়ি একবার পড়ি আবার একবার পিছনে লাগান একবার রে আগে বসান একবার ই না ইনা ই নাই কোনো মূত আল্লাছা নাই কোনো মসজুত আল্লা ছা নাই কোন মাসুক আল্লাহ ছাড়া নাই কোন মানে আল্লাহ ছাড়া নাই কোনো মোতি আল্লাহ ছাড়া নাই কোনো ময় আল্লাহ ছাড়া নাই কোনো মুদিল আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ আল্লা ছাড়া ইনাহা ইল্লিন ই আল্লাহ আপনি ছাড়া আর কাউকে ভালোবাসি না মাওলা আল্লাহ যদি কাউকে ভালোবাসি তো আপনার জন্যই ভালোবাসি আল্লাহ আপনি ছাড়া আর কাউকে ভালোবাসি না মাওলা আপনি ছাড়া কাউ কাউ কারো কাছে আশা করি না আপনি ছাড়া দেেওয়ালা আর কেউ নেই আপনি ছাড়া লেনেওয়ালা আর কেউ নেই আপনি ছাড়া ইজ্জত আর কেউ নেই আপনি ছাড়া বে ইজতি বাঁচানে কেউ নেই আপনি ছাড়া উপকার পৌঁছানো আর কেউ নাই আপনি ছাড়া ক্ষতি থেকে বাঁচানে কেউ নেই হায়াত শুধুই আপনার কাছে মাওলা ইজ্জত শুধুই আপনার কাছে মাওলা আপনি ছাড়া ছেসদার উপযুক্ত কেউ নাই আপনি ছাড়া হৃদয় আর কেউ নাই মওলা আপনি ছাড়া আর কারো ভালোবাসা নাই মওলা একটা একটা বার দিল থেকে দিলে দিল থেকে দিলে ভাবতে থাকেন কেন বললেন ভাবতে থাকেন কি বলেছেন ভাবতে থাকেন কেন বললাম ভাবতে থাকেন কার জন্য বললাম ভাবতে থাকেন আমার রসুল যেভাবে বললেন এভাবে বলছি কি না এটাও ভাবতে থাকেন কি বলেছেন এটা ভাবতে থাকেন ইল ল মুহাম্মাদুর রাসূলুল্লাহ এজন্য ভালোবাসি শুধুই তোমাকে বলেন ভালোবাসি শুধুই কাকে বললেন তো কথা তো বললেন জিব্বা দিয়েই তো বললাম ময়নার তো তার মতো ময়নাকে শিখিয়ে দিলেন ময়না যদি বলে আমি তোমাকে ভালোবাসি আসলে মনার এটা দিল থেকে বলছে না জবান থেকে বলছে হ্যাঁ জবান থেকে না দিল থেকে যার জামাতে নামাজ নামাজ যার জামাতে নামাজ নিশ্চিত করে না যার জামাতের জন্য যার কলেজ মোহাব্বত নাই এ লোক আল্লাহর ভালোবাসার দাবি দিয়ে মিথ্যাবাদী বলেন বলেন যে নামাজ পড়ে না আল্লাহকে ভালোবাসার দাবি দিয়ে মিথ্যাবাদী বলেন 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 নামাজ পড়ে না আল্লাহকে ভালোবাসার দাবি কি জামাতে নামাজ পড়ে না আল্লাহকে ভালোবাসার দাবিতে কি এক বি রেগুলার করে না আল্লাহকে ভালোবাসার দাবিতে মিথ্যাবাদী কি বলছি বলে এদিকে যা হয় এদিকে উনি দোকানদারি করে এটা আল্লাহকে ভালোবাসার দাবিতে মিথ্যাবাদী বলেন 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 আল্লাহকে ভালোবাসার দাবিতে কি এই জন্য আল্লাহকে ভালোবাসার এক নম্বর দলিল হলো দিল দিল হলো এক নাম্বার দিল হলো কয় নাম্বার এটার নাম হলো ইমান দুই নাম্বার হলো নামাজ দুই নম্বর কি নামাজ এতেমাম যার জীবনে আল্লাহকে ভালোবাসার দাবিতে এই পরিমাণ সত্যবাদী বলেন দুই দুই কি কি নামাজ আমার রব বলেন তুমি আমাকে ভালোবাসো এটা প্রমাণ দিবা আমি বললাম কেমনি প্রমাণ দিতাম কিভাবে প্রমাণ দিতাম রব্বুল আলমিন বলেন যাও আজান হলে মসজিদে ছুটে যাবা আমাকে ভালোবাসার দাবিতে তুমি সত্যবাদী সোহা বলেন আজান হলে মসজিদে ছুটে যাবা বলেন

মসজিদে আজীব তাহলে আল্লাহকে ভালোবাসার দাবিতে দুই নাম্বার দলিল কি আবার বলেন জামাতে নামাজ জামাতের সাথে নামাজ মজার বিষয় হলো জামাতের সাথে নামাজ এমন এক আবাদত রব আমাদেরকে দিয়েছেন জামাতের সাথে নামাজ যদি নাই দিতেন পৃথিবীতে আমাদের এক জার আর বাকি থাকতো না ওয়াজের মধ্যে রয়ে গেছে হববে যা হববে মাল দাওয়াতের মধ্যে বেজা যা হুববে মাল ইমামতের মধ্যে হুববে যা হুববে মাল হারা হার আবাদতের মধ্যে রিয়ার সোমা লেকিন রব্বুল আলমিন বড় ভালোবেসে ইমামের পেছনে যখন আল্লাহ হুয়াকবো বলে দাঁড়িয়ে যাই এর মধ্যে রব আর রিয়ার সোমা রাখে না একমাত্র আবাদত জামাতের সাথে নামাজ যেটার মধ্যে রিয়ার সোমার দখল নাই মানে যেমন আমি নফর নামাজ পড়ছি তো মনে মনে আইয়ে ও সবাই বলবে আমি নামাজ পড়ছি বুঝেন নাই কথা আগে চার রাখা সুন্নত পড়ছি লম্বা করে পড়ছি ও আশেপাশে মনে মনে আসতেছে সবাই বলবে ও এটার নামাজ অনেক বড় অনেক লম্বা লেকিন ফরজ নামাজ জামাতের সাথে এক জাররা রিয়া আসে না এটা রিয়া প্রুফ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এটা কি প্রুফ কি লিখা আমার পাশে যিনি উনিও তো নামাজে আছে এর পাশে যিনি উনিও তো নামাজে আছে

আপনি কীর্তন ঠিক করলেন বুঝেন কথা আপনাদের কি এখানে ছবি সেশন চলতেছে যে আপনার পাঞ্জাবিটা ঠিক আছেনি দেখতেছে ছবি দিয়ে আপনি কীর্তন ঠিক করেন নামাজের মধ্যে কীর্তন ঠিক করেন বুঝেন নাই কথা নামাজ কে আল্লাহ তালা জামাতের সাথে নামাজ কে আল্লাহ তালা রিয়া মুক্ত রেখে আমাদের জান্নাতের যাওয়ার রাস্তাটা সহজ করছে এই জন্য একজন মুসলমানের জীবনের শ্রেষ্ঠ জামাতের সাথে নামাজ আপনি কাগজ দেন আমি আপনাকে লিখে দেই আপনি কাগজ দেন আমি লিখে আপনার যদি নামাজ নিশ্চিত ইনশাআল্লাহ হইল বলেন জামায়াতের সাথে নামাজ আবার বলেন হেলা হেলা জামাত ছেড়ে দেয় মামুলি কাজে জামাত ছেড়ে দেয় দেয় না দেয় না মা কাছে কি দেখ আমি বলি ইমানটাকে খাটি নামাজটাকে সুন্দর কর হাসতে জান্নাতের দিকে চলে যাও ইমানটাকে খাটি নামাজটাকে সুন্দর কর গুনাগুলো ছেড়ে দাও কি সহজ না কঠিন কোনো গুনা করতে বান্দার জীবনে কখনো বাধ্য হয় না যেটা করতে বাধ্য হয় এটা আবার গুণা হয় না বুঝুন না কথা যে এই গুনা করা ছাড়া বান্দা মরে যাবে এরকম কোন সিস্টেম নাই যে একটা গুনার কথা বলেন তো যে এই গুণাটা না করলে বান্দা মরে যাবে যাইও না এই শুনো যাই না যাইও না বুঝলেনি যাইও না তোমাদেরকে ধ্বংসের যা যা লাগে সব হয়ে গেছে তোমাদেরকে শুধু জবে করে দেওয়া বাকি আছে আর স্কুল কলেজের ছেলেগুলোকে আর ফুলের গুড়াতে জবে করে দেওয়া বাকি আছে আর সব ধ্বংস হয়ে গেছে আর জবের জন্য অপেক্ষা দেখতে হবে শুধু বারমার মুসলমানদের মতো জবে করা বাকি আছে কথা বলে না জবে করতে পারতেছে না আমগুলো গা তোমাদেরকে জবে করতে পারতেছে না আমগুলো তোমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে তোমাদেরকে সত্তর বার জবে করলে যে ক্ষতি হইতো না এর থেকে বেশি ক্ষতি করে ফেলছে কিন্তু তোমাদের খবর নাই তোমাদের কি নাই খবর নাই তোমাদের হাতে বড় মোবাইল তুলে দিয়া তোমাদেরকে সত্তর বার জবে করছে সত্তর বার মনে হয় বুঝেন নাই কথা কি বলবো তোমাদের ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পরীক্ষা বন্ধ করে দিয়া তোমাদেরকে সত্তর বার জবে করলে যে ক্ষতি হইতো না তার থেকে বেশি ক্ষতি হয়েছে লেকিন তোমরা বুঝতেছো না তোমরা কি করতেছো না শুধু বুঝো না যে বুঝো না এটাও না যারা বুঝে তাদেরকেও বুঝো না তোমরা

কি বলছি তোমাদেরকে আর পরীক্ষা দিতে হবে না এর অর্থ কি জানো তোমাকে জীবন্ত জবাই করছে জীবন্ত কথা হ্যাঁ তোমার জীবন্ত জবে করছে তোমার শুধু মেয়েদেরকে তোমাদের মেয়েদেরকে কাজের বুয়া বানাবে আর তোমাদেরকে অটো অটো রিক্সাওয়ালা বানাবে হম মেয়েদেরকে কি বানাবে বলেন কাজের বুয়া বানাবে আর তোমাদেরকে কি বানাবে তোমরা উন্নয়ন শুধু তোমরা এই কাম করবা শুধু এই কাম করি শুধু কি বলেন শুধু এই কাম করবা তোমাদের পৃথিবীতে আর কোনো কাম নাই পরে রিক্সা চালাইবা চোর হইবা ডাকাত হইবা আর এখন শুধু কদিন আব্বার আব্বার হোটেলে দেখবা কদিন শুধু জরিনা আফার দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন একবারের পরে একটা একটার পরে একটা একটার পরে একটা দিয়া তোমাদেরকে ব্যস্ত রাখতেছে ঠিক রাখতেছেন কে হ্যাঁ বাস্তব না অবাস্তব আফার নাম তো যায় আফার কাছে কত উন্নয়নের চাবি কাঠি আছে বুঝেন না কথা আমাদের জরিনাফার চায় কি এলাকাবাসী শান্তি জরি না কি এলাকাবাসী শান্তি জরি শান্তি দিয়ে রাগ করতেছেন কেউ তোমাকে কেন বানালো এটা তুমি ভুলে গিয়েছ কেন বানালো এটা তুমি ভুলে গিয়েছ আরেকজনের পেছনে নাচতে তোমাকে বানানো হয় নাই আরেকজনের জন্য জান দিতে তোমাকে বানানো হয় নাই তোমাকে বানানো হয়েছে ওয়ামাখলাথুল জিন্নাবল হিংসা ইলালিয়া বুদু তুম তুম খায়রা উম্মা পুখরি না তোমাকে জরিণা আপনার পেছনে জান দেওয়ার জন্য বানানো হয় নাই না পার পোস্টার লাগাবার জন্য তোমাকে বানানো হয় নাই তুমি বেহায়া তুমি বেলাজা তুমি বেশারম তুমি বেগায়া তুমি বেঈমান ইমান শক্ত হয়ে গেছো আজ পরে একটা দোয়া ফোরে আমার শক্ত মাফ করে দিই জি তোমাকে আর অঙ্ক শিখতে হবে না ইংরেজিও শিখতে হবে না বাংলাও শিখতে হবে না তুমি শুধু এই কাম করবা তুমি শুধু এই কাম করবা অন্তিমার গায়ে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক তুমি শুধু এই কাম করবা তোমাদের মতো চামচাগুলো তৈরি করতে হলে এই শিক্ষা ব্যবস্থা লাগবে এই শিক্ষা ব্যবস্থা লাগবে না হয় ওরা সামসাগিরি করবে কিভাবে কি ভাই আর কি করবে রাস্তাগুলো গুলো ভাঙ্গা রাস্তা রে কোদাল দিয়ে কোবাই উল্টা দিয়ে দিবা উল্টা সিমেন্ট উল্টা ফ্রিজ ঢালি দিবা বাস আবার রাস্তা হয়ে যাবে মনে বুঝেন নাই কথা মনে কি করবেন বলেন কি করবে উল্টা উন্না উন্না একটা এক নাম্বারই দিতে না উন্নয়নের জোয়া উন্নয়নের কি যে জাতির শিক্ষা ব্যবস্থায় অবস্থা হবে এই জাতির উন্নয়ন আর হবে ধ্বংস কিছু হবে না আল্লাহ আমাদের সহ্য করতে পারবো না মাদ্রাসায় পড়তেছে না তবলিকে যাইতেছে না কোন আল্লাহ বয়না যাইতেছে সে এক কাম করতেছে শুধু অমুকের পিছনে দৌড়তেছে অমুকের পিছনে দৌড়তেছে অমুকের পিছনে দৌড়তেছে বাস্তব না বাস্তব বলেন না অমুকে তোমার শেষ পর্যন্ত কি দিব একটা অটো কিনে দিব অটো দিত না অটো দিত অটো চুরি করে কিনুন লাগবে অটো চোর বাইরে চিনি এখন কি অটো একটা গাড়ি হেটাও আবার চুরি করে যে জাতি মসজিদে জুতা চুরি করে যদি অটো চোর আছে আছে নি পৃথিবীতে কোথাও জুতা চোর কোন দেশে সারা পৃথিবীতে বাংলাদেশ ছাড়া কোথাও জুতা শুন না সারা পৃথিবীতে বাংলাদেশ ছাড়া কোথাও জুতা শুন কি বলছি বলেন এই দেশ জুতা চোর জুতা চোর রিক্সা চোর অটো চোর সাইকেল চোর আলু চোর কোদু চোর নাই এরা কারা ওই যারা পড়াশোনা করে নাই তবলিগেও যায় নাই মাতাসাও যায় নাই মসজিদেও যায় না ও শুনে না এরা আর কি জি কইতো তার লাগে কি জানে আমরা কি বাস্তব না বাস্তব চিল্লে কইলাম এই কথাগুলো ওই তারা উঠি যায় এই জন্য কইলাম তারা উঠে যেতেছে তুমি উঠে গেলে তুমি আইলা কা কথা কয় না

তুমি যা আমাকে ভালোবাসো তোমার হৃদয়ে আছে এই কথাটা বুঝাবার জন্য পড়ো নামাজ তাহলে নামাজ কেন আল্লাহর ভালোবাসার জন্য নামাজ কেন আল্লাহর ভালোবাসার জন্য নামাজ পড়বো কেন আল্লাহর ভালোবাসার জন্য আল্লাহকে ভালোবাসি প্রমাণ দিব পাঁচ শক্ত নামাজ পড়ে প্রমাণ দিব আমার রব বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি এই জন্য আমি আপনার মসজিদে ছুটে যাচ্ছি শ্বশুরবাড়িতে যা কেন ভালোবাসা যায় না মুরগি খাইতে যায় কোনো কোন বে খুব জামাই বুঝি শ্বশুরবাড়িতে ডিম খাইতে যায় শ্বশুরবাড়িতে গেলে দেশি মুরগি ডিম খাওয়ায় এর লেগে শ্বশুরবাড়িতে যায় শ্বশুর বাড়িতে টিম খাইতে যায় কেউ হ্যাঁ চিরা দই শ্বশুরবাড়িতে কেন যায় তাহলে আমরা মসজিদে কেন যাই মসজিদে কেন যাবো মাহফিলে কেন আসবো বাইতুল্লাতে কেন যাবো এই আবু খের ভাই হজ করছেন কত বছর ধরে আপনার পিছনে আমি লাইকের রয়েছি হজ নিয়ত করেন না সবাই হজ নিয়ত করেন বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ সবাই হজ করবো তো ইনশাল্লাহ সব নিয়ত করেন নিয়ত করেন যে ইনশাল্লাহ হজ করবো বলেন ইনশাল্লাহ আচ্ছা মজার বিষয় হলো আমি এই মুহূর্তে বলবো আমি এখন এখন বলবো ভাইয়া আমি আপনার বাসায় যাব চা খাবো ইনি লগে লগে কি করবো কনসে চলেন করবো নি করবো না কন আমি আপনার ঘরে যেতে চাইলে আপনি যদি বলেন চলেন আমি রবের ঘরে যেতে চাইবো রব বুঝি করবেন থাক

একবার আমাকে একজন জিজ্ঞেস করছে শরীফে কয়ীপে আপনি আল্লাহ হিসাব নাই হিসাব নাই বলতেছি শ্বশুর বাড়িতে গেছেন এটা যদি হিসাব রাখেন না আল্লাহর ঘরে আসছে এটা হিসাব রাখবো কেন কি শ্বশুর বাড়িতে গেছে কি ছাড়া আল্লাহ ঘরে যাবো কিছারা কি তাহলে মসজিদে মসজিদে কেন আসবো আজ থেকে আসবো তো ইনশাল্লাহ ফজর ফজর মুরব্বীরা কেন না জোয়ান রাখুন ফজরে কবে থেকে আসবো ফজরে যারা প্রতিদিন আসেন তারা হাত তুলেন না যারা মাঝে মাঝে আসেন তারা কন আজ থেকে ফজরে আসবেন তো ইনশাল্লাহ কারা কারা হাত তুলেন তো আবার ব্যাকে তুলছে মাং চল্লা চলা তালফাজ রে ফাউ অফি জিম্মা আল্লাহ নবী বলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঠুকলো সেফ ফজারের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায়ে ঠুকলো সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্াই ঠুকলো সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মাই ঠুকলো কে আল্লাহ জিম্মায় ঢুকে গেল এর অর্থ কি রব্বুল আলমিন যেন বলেন তোমার রিজিকের জিম্মাদার আমি তোমার সুস্থতার জিম্মাদার আমি তোমার হায়াতের জিম্মাদার আমি তোমার কবরের জিম্মাদার আমি তোমার হাসরের জিম্মাদার আমি তোমার ফুলসরাতের জিম্মাদার আমি তোমার জান্নাতের জিম্মাদার আমি পড়বো তো ফজর নামাজ জামাতে নিয়ত পাক্কা ইনশাল্লাহ তাইলে মাফুমে মুখালেফ যদি দলিল দেন যদি তাহলে তোর জমা কি দাঁড়াবে না যে বলেন আচ্ছা নাই তার জীবনের অবস্থা কেমন এ আমাদের দেশে যারা নামাজ পড়ে না ওদের চেহারা অনেক সুন্দর ওদের জীবন যাত্রা অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা নামাজ না পড়ে না পড়ে ওদের লাভ কি হইলো নামাজ না পড়লে যদি একটা লাভ হয় তো আমাদেরকে একটু শোনাও কেউ কেউ একজন শোনা নামাজ না পড়লে এই লাভ নামাজ না পড়লে আচ্ছা পৃথিবীর কোন নাস্তিকের বইতে লেখা আছে নামাজ না পড়লে এই এই লাভ কথা পড়লে লাভ আছে কত কিতাবে লেখা আছে বলেন না কুটি কুটি কিতাবে লেখা আছে বলেন আর না পড়লে লাভ কত কিতাবে লেখা আছে হ্যাঁ নামাজ না পড়লে লাভ কত কিতাবে লেখা আছে আচ্ছা নামাজ পড়লে জান্নাত না পড়লে জাহান্নাম না পড়লে কি এই কথাটা কি আমি ঠিক ঠিক অল্প কজনে কইছি না ঠিক এই কথাটা কি আমি ঠিক না আচ্ছা এটা বুঝলাম ঠিক লেকিন পড়লাম না এবার এই মানুষটার দাম দূর হইলো বুঝলাম এটা আগুন এটা বুঝলাম আগুন আবার বুঝলাম আগুন হাত দিলে আগুন আঙ্গুল পুড়ে যাবে আবার হাত দিলাম এটাকে মানুষ কি বলবে এখন বুঝলাম এটা নামাজ নামাজের পুরস্কার জান্নাত নামাজ ছেড়ে দিলে জাহান্নাম আবার পড়ে না তো এই লোকটা কত নম্বরের পাগল এরকম পাগল কি এদেশে আছে বলেন হ্যাঁ আছে না নাই আচ্ছা এই পাগলদের চিকিৎসা কেমনে হবে বলেন পাগলের চিকিৎসা কিন্তু করতে হয় শিকল দিয়া পাগলের চিকিৎসা করতে হয় কি দিয়া শিকল দিয়া তালা লাগাইয়া তার ওষুধ খাওয়া এই পাগলগুলো যদি বাইন্দা বুন্দা কোন রকমের তবলিকে পাঠাইতে পারেন আশা করা যাক বুঝতেছেন কিছু বুঝতেছেন আমাদের অলিপুরী আমার তারা কায়তম বলেন ওনাকে একজনে জিজ্ঞেস করছে হুজুর আচ্ছা আপনি যে এখন এতক্ষণ যা আওয়াজ করলেন তা তো সব ঠিক না হুজুর আপনি যে এতক্ষণ যা আওয়াজ করলেন সব তো ঠিক হুজুর তো হুজুরে হুজুর বলছে আচ্ছা যদি ব্যা ঠিক হয় তো আমার লস কি আর ঠিক হলে তোমার লাভ কি যদি নামাজের পুরস্কার না দেয় গরুর যেমন কোন পুরস্কার নাই নামাজ কোন পুরস্কার নাই এমনই যদি হয় বুঝেন নাই গরুরও কোনো কি নাই গরুর কোনো পুরস্কার আছে গরুর কোনো পুরস্কার নাই নামাজেরও কোনো পুরস্কার নাই এমনই যদি হয় তাইলে গরু যদি মাটি হয়ে যায় নামাজিও যদি মাটি হয়ে যায় নামাজের এমন কি কি অসুবিধা বুঝতেছেন কিছু নামাজের এমন কি কি অসুবিধা নামাজিও মাটি গরুও মাটি বেনামাজিও মাটি নামাজিও মাটি গরুও মাটি নামাজের এমন কি কি অসুবিধা কিন্তু যদি নামাজিকে জান্নাত দিয়ে দেয় আর বেনামাজিকে জাহান্নাম দিয়ে দেয় তখন বেনামাজির কি কি সুবিধা হ্যাঁ কথা কয় না আচ্ছা তখন তুমি কি করবা একটু একটু উত্তরটা ঠিক করো তো হ্যাঁ হ্যাঁ এই আফসোসের উত্তর তখন এই আফসোস কতদিন দিবে আর কি সমাধান হবে আর জোহানদা বুঝতেছ কিছু এটার সমাধান কি হবে তখন তখন কি তুমি ফিরে আসতে পারবা হ্যাঁ ততএব এই উত্তর কি ওখানে গিয়ে রেডি করবা না এখান থেকে পড়বা বলো হায়াত तक রেডি করব তো তাহলে আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ নিশ্চিত করব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ 10 বার পড়ে আলহামদুলিল্লাহ 10 বার পড়ে আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন এভাবে হয়ে যাবে 30 বার পাঁচ নামা হয়ে যাবে দশবার মিজানে উঠে যাবে দেড় হাজার বার রসুল বলেন দাখালাল জান্না সোজা জান্নাতে চলে যাব আচ্ছা এবার এই চবকটা কি সহজ হলো না কঠিন রসুল বলেন মাদে আলি খাইয়াছি এ আমলটা বড় সহজ বাইয়া আমাল বিহিমা কালিন তবে কর্নেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প কর্নেওয়ালা মানুষের সঙ্গে বড় কি অল্প আল্লাহ নবীর সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ এত সহজ আমলটা আপনার উম অল্প করবে কেন এবার রসূল বলেন খাজ্জা হা যাক জানি সালাম ফির আবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে ওই উদক্কি রবু হাজা তবু এসে তাকে কোনো প্রয়োজনের কথা তাকে মনে করিয়ে তাকে উঠিয়ে দেয় বাস্তব নবাস্তব ডিজিটাল ঘড়ি আছে কেনে কমেনি سبحان الله، 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 الحمد لله. <applause> الحمد لله 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 الله اكبر الله اكبر الله اكبر, الله أكبر

একবার কতবার এক মিনিটে যদি গত বিশ বছর এক না প্রতিদিন প্রতিদিন প্রতিনা মাঝে তিরিশ বার পাঁচটা মাঝে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার একদিনে হবে দেড় হাজার বার এক মাস হবে পাঁচ হাজার বার এক বছর হবে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছর হবে এক কোটি চল্লিশ লাখ যদি গত বিশ বছর পড়তাম তো কেমন হইতো হারাম হয় হারামে পাক হয় যদি গত বিশ বছর পড়তাম তাহলে এক মিনিট এক মিনিট করে কত হতো জীবনে বলেন এগুলো আমার রিজিকের দুয়ারের চাবি বলেন এগুলো আমার রিজিকের দুয়ারের চাবি এগুলো আমার সুখের দুয়ারের চাবি এগুলো হলো জান্নাতের ডলার এগুলো কি জান্নাতের কি দুনিয়াতে ডলার যা যত বেশি হয় তার জীবন তত সুন্দর হয় দুনিয়া সুন্দর হয় যদি তো অমর বলেন আইস দুনিয়া আইস দুনিয়া বিল আমাল ওয়াইজুল আখরাতে বিল আমাল দুনিয়ার হবে আমলের দ্বারা আখরাতের ইজ্জত হবে আমালের দ্বারা আখরাতের ইজ্জত হবে কিসের দ্বারা আখরাতের ইজ্জত হবে আমালের দ্বারা দুনিয়ার ইজ্জত হবে আমলের দ্বারা দুনিয়ার ইজ্জত আমলের দ্বারা আখরাতের ইজ্জত আমালের দ্বারা বলেন আমল আমাল পড়ব তো এরপরে আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি নামাজের পরে আবার পড়ে আবার পরে তেত্রিশ বার শুভ এক নিঃশ্বাসে একবার আগে পড়তাম এক নিঃশাসে সত্রবার শুভন্নাসু ভুভনাস এখন পড়বো এক নিঃশ্বাসে একবার যদি অশুদ্ধ দুই কুটিবার পড়েন দুই আনার দাম নাই শুদ্ধ একবার পড়লে উহুদের চেহ ভারী তাহলে শুদ্ধ করব না অশুদ্ধ পড়ব

ওভাবে হবে দেড়শো বার এভাবে হলো পাঁচশো বার ঘুমাবার সময় একশো বার এ হলো ছয়শো বার আগে হলো দেড়শো বার সাড়ে উঠে যাবে সাড়ে সাত হাজার ডলার যদি কারোর প্রতিদিন ইনকাম হয় সাড়ে সাত হাজার দিনার যদি কারোর প্রতিদিন ইনকাম হয় আর সাড়ে সাত হাজার যদি প্রতিদিন কারোর ইনকাম হয় আজকে থেকে পড়বো তো নিয়ত পাক্কা আল্লাহ তৌফিক দান করুন রাসূল বলেন ঘুমাবার সময় কোন মুসলমান যদি 33 বার পড়ে সুবহানাল্লাহ তেত্রিশ বার পরে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহ আকবার রাসূল বলেন ওয়া যালিকা মিআতুন এটা জবানে হয়ে গেল একশো বার মিজানে উঠে গেল এক হাজার বার রাসূল বলেন দাখালাল জান্নাহ সোজা ঢুকে যাবা জান্নাতে পড়বো তো ইনশাআল্লাহ এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘুম থেকে জেগে ঘুম থেকে জাগ্রত হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর পড়ে এরপরে পড়ে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার এরপরে আল্লাহ নবী বলেন এটা কেউ করে যদি এবার বলে আল্লাহ আমাকে মাফ করে দেন আওদা বলেন এবার কোনো দোয়া করল এটা আল্লাহ বলবেন সঙ্গে সঙ্গে কবুল কি তাহলে ঘুম তো যাই না আবার তো উঠি না প্রতিদিন যদি এভাবে করতাম তো কেমন হইতো

বলা আপু তা ভিন্ন আল্লাহ রসুল বলেন এবার সে যে কোনো দোয়া করবে আল্লাহ তারা তার সমস্ত দোয়া কবুল করে ফেলবে আল্লাহ এই পৃষ্ঠাগুলোর মধ্যে এই কথাগুলো লেখা আছে আহ আহ যদি বুঝতাম দেখেন ঘুমের জিকির সমূহ ঘুমের জিকির কি সমূহ ঘুম যাওয়ার আগে কি পড়বেন ঘুম যাওয়ার ঘুম থেকে উঠে কি পড়বেন ঘুম যাওয়ার আগে কি পড়বেন ঘুম থেকে উঠে কি কি পড়বেন এগুলো আপনার জীবনের রক্ষা কবচ এগুলো আমাদের জীবনের কি রক্ষা কবচ আল্লামা দা আমাদ দামাত বরকাতুহু বলেন এগুলো হলো আল্লাহর দেওয়া তাবিজ সুবহানাল্লাহ এগুলো আল্লাহর দেওয়া কি আল্লাহ রসুল বলেন কোনো মানুষ যদি ফজরের নামাজের পরে তিনবার পড়ে সূরা ইখলাস তিনবার পড়ে সূরা ইফালাক তিনবার পরে সুরায় নাচ ফজরের পরে পরে তিনবার 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 মাগিবের পরে পরে তিনবার 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 কয়বার হলো ফজরের পরে নয় বার মাগ পরে নয় বার রসুল বলেন আমি নবী কথা দিলাম এই তিনটা সুরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন খুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল বলেন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল সুরায় পরে তিনবার সুরায় ফলাক ফজরের পরে তিনবার ফজরের পরে তিনবার মাগি পরে তিনবার 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 ফজরের পরে তিনবার 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 পড়ব তো যে যার তো নাল যথেষ্ট হয়ে গেল তার আর করোনা হয় কিভাবে ঘড়ি ধরেন প্র্যাকটিক্যাল না করলে হবে না امي 10 بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاصق اذا وقب ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق، ومن شر غاسق إذا وقد، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস মাত্র 3 মিনিট মাত্র 3 মিনিট তাজসিকা মিন কুল্লি শাই এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল পড়ব তো ফজরের পরে কয়বার তিনবার 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 মাগরিবের পরে কয়বার জোহরের পরে পড়বো একবার 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 আসরের পরে একবার 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 এশার পরে একবার 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 ঘুমাবার সময় একবার 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 ইনশাআল্লাহ বলবেন হুজুর এগুলো এগুলো বুঝি ওয়াজ তো এগুলো যদি না করে তো এগুলো আর আমরা শিখবো কোথায় এগুলো যদি না করে এগুলো আমরা শিখবো কোথায় না ওয়াজ হবে সাহাবাদের বিরুদ্ধে কিছু কইলে এটা হয় ওয়াজ শাহাব বিরুদ্ধে কিছু কইলে এটা না ওয়াজ কি আমাকে দেশে এগুলো নাই সাহাবাদের বিরুদ্ধে কিছু করলে ওয়াজ হয় এর অর্থ কি জানেননি আমার এই আজকের সবগুলো কথা ওই হুজুর যত কথা ওয়াজ করছে সবগুলো কথা ইনি কিন্তু সরাসরি রসুলকে দেখে নাই ইনি সাহাবাদের মধ্যস্থতা লইয়াই আনছে কিন্তু এখন সাহাবাদের বিরুদ্ধে বলে মানে বাদ খায়া ফ্ল্যাটটা ভাইঙ্গা দিতেছে আর কি মনায়ে বুঝেন না। ঠিক। ভাত খাওয়ার জন্য ফ্রেডের অবদান আছে না নাই বলেন। আছে। তো রাসূলের কথাগুলো যদি তুমি ওয়াজ কইলা এর জন্য সাহাবাদের অবদান আছে না নাই? তো সাহাবাদের সমালোচনা কেমনে করে? সাহাবাদের সমালোচক এদেশে কিছু মানুষ আছে কিনা বলেন। আচ্ছা সাহাবাদের সমালোচনা করলে তোমার লাভ কি কি? এদাই তো আমগরে বুঝাও চাই আগে। মনায়ে বুঝেন নাই। বলেন নবীদের সমালোচনা করা যাবে না বলেন।

আল্লাহ কয় তো কবুল করছি তুমি ওই অপরাধ বয়ান করার কে এখন আমি মনে বুঝাতে পারলাম না তুমি ওই অপরাধটা বয়ান করার দ্বারা তোমার উদ্দেশ্যটা কি এবং তোমার লাভটা কি আচ্ছা তুমি যদি সাতশো বছর বাঁচো সাতশো বছর যদি ওয়াজ করো তো তুমি কি সাহাবির জুতার মায়ের সমান জুতার দুলা সমান হবা হ্যাঁ তুমি সাহাবাদের সমালোচনা করছো কেন কি আচ্ছা তুমি যদি আরো আটশো আটশো বছর বাঁচো আটশো বছর বাংলাদেশে ওয়াজ করো তুমি কি মামা আজমের পায়ের জুতার সমান হবা তো তুমি মামা আজমের সমালোচনা করছো কেন আমার একটু বুঝাও তো দেখি কালকের মোবাইলে এটা একটু বুঝাই দিও কালকের ফেসবুকে ওয়াজে এটা একটু বুঝাই দিও যে সাহাবেদের সমালোচনা করলে ইসলামের এটা এটা লাভ বলেন সাহাবিদের সমালোচনা করলে ইসলামের কোন লাভ আছে বলেন না বুঝে বলেন সাহাবিদের সমালোচনা করলে ইসলামের কোন লাভ আছে ইমাম আজমের সমালোচনা করলে ইসলামের কোন লাভ আছে তো তুমি এই ওয়াজ করে তোমার লাভ কি তুমি কি ওয়াজ জন্য আর কোনো বিষয় পাও না তোমার ওয়াজ দিলেই তুমি সমালোচনা করতে হবে আজ দিলেই তুমি সাহাবাদের সমালোচনা করতে হবে বিষয়টা কোন এটা কোথায় এই বিষয়টার মূল কারণটা কি আচ্ছা সাহাবিদের যেমন ধরেন আমার তিনজন ছাত্র আছে আমার তিনজন কি আছে আপনি তিনজনের একজনের জিজ্ঞাসা করলেন এদিকে হোক ফালতুম কুঞ্চি ফালতুম এতে কয় ফাল জমা মতা করলেন কথার কথা এখন আপনি আমার কিতা পড়ালেন আমি পড়ালেন কিতা আমি ফাল তুম জমা মতা করলে আমি সিগা বলে কিতা পড়ালেন আমি মাথা পড়াইছেন আপনি পড়াইছেন ফাল তুম জমা মতা করলে আমি সিগা ওই বেটা যে পারে নাই এ দোষটা কার আমার আমার দোষটা কার বলে এখন সাহাবির দোষ বাইর করলে আসলে দোষটা কার সাহাবির না রসুলের নাউজুবিল্লাহ বলেন না সাহাবীর যদি আমি দোষ ভাই বুঝেন নাই ছাত্র দোষ ভাই করে যেতে কি ছাত্র দোষ না আমার দোষ আসলে তো সাহাবীর দোষ ভাই করলে এই দোষটা আসলে কি সাহাবীর না রাসূলের তো রাসূলের দোষ ভাই করলে কিসের ওয়াজ তোমার কি ভাই ইসলাম ধ্বংসের ওয়াজ যে সাকে দেখবেন যে সাহাবের বিরুদ্ধে সমালোচনা করে কোনো একজন সাহাবের বিরুদ্ধে সমালোচনা করে বুঝবেন যে তার নবসের মধ্যে সমস্যা আছে তার ইমানে সমস্যা আছে বলেন তার ইমানে কি আছে মন দেখবেনি কথা বলেন কোন নবীদের সমালোচনা করছে নবীদের সমালোচনা করে তুমি নবীদের সমালোচনা করার কে তুমি নবীদের সমালোচনা করার কে তাহলে নবীদের সমালোচনা করার মতো জবান তো তোমার নাই নবীদের সমালোচনা করার যোগ্যতা তো তোমার নাই সাহাবিদের সমালোচনা করার যোগ্যতা তো তোমার নাই তুমি আদার ব্যাপারে যা আজার খবর লাও আমি মনে বুঝাইতে পারলাম না তুমি আদার ব্যাপারে যা আজার খবর লাও কি তোমার আল্লাহ যোগ্যতা দিছে জবান একটা দিছে গলা একটা দিছে তোমার আল্লাহ যোগ্যতা দিছে সুন্দর একটা কণ্ঠ আছে সুন্দর একটা চেহারা আছে তো তুমি তো আজ অসুবিধা কি ও আজ লাগে আরো কত বিষয় আছে না ভাই হ্যাঁ

এবার সাহাবারা খোদানা খাস্তা যদি কোনো দোষ করে ফেলে মাফ করার এলান আসছে কিনা তো মাফ করার এলান করার পরে যার কাছে মাফ করছে তিনি মাফ করতে পারলেন যার কাছে আল্লাহ আমাদের সবাইকে বুঝ দাম করেন এই জন্য এগুলোর পেছনে পড়ার দরকার নাই নবীরা কি করছে এটার পিছনে পড়ার দরকার নাই সাহাবিরা কি কি গুনা করছে এটার পিছনে তোমার পড়ার দরকার নাই তোমার কি কি করণীয় এটার পিছনে তুমি পড়ো তুমি তোমার ইমানকে খাঁটি করো তুমি তোমার নামাজকে সুন্দর করো তুমি তোমার কোরআনটাকে সহি তুমি একটা একটা গুণ ছেড়ে দাও একটা একটা গুণ ছেড়ে দাও আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ জিকিরের মতো জিব্বা দান করেন ফিকিরের মতো দিল দান করেন কাঁদার মতো চোখ দান করেন আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দিয়ে দেন মনে থাকবে ইনশাল্লাহ

أكبر. سبحان الله قطب الحمد لله الله اكبر لا اله الا الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قطب استغفر الله واتوب اليه قطب ইনশাআল্লাহ আমাদের কাজ হইল iman amal বানানো নবীদেরকে ঠিক করা আমার কাজ না সাহাবীদেরকে ঠিক করা আমার কাজ না আমার কাজ হইল iman amal বানানো আমার কাজ কি বলেন আমার কাজ কি iman আমল বানানো ও মুখ সাহাবী এই गुन्हा করেছেন এটা না বলে বলো এ মুখ সাহাবী এই আমল করেছেন ঠিক বুঝাইতে পারলাম না মানা যেই বলে যেই বলে ও মুখ সাহাবী এই गुन्हा করেছেন বুঝতে হবে তার দিলে নবীদের আর ইসলামের दुश्মনি আছে কি ভাই তার দিলে ইসলামের কি আছে दुश्মনি আছে যেমন একটা মাদ্রাসা আপনি اعلان করলেন এই মাদ্রাসার কোনো ফরালা লেখা নাই কোনো ফরালা লেখা নাই আপনি কি ছাত্রের বদনাম করলেন না মাদ্রাসার বদনাম করলেন আপনি সাহাবার বদনাম করা অর্থ কি নবীজি একটা মাদ্রাসা দিছিল আহলে সুফফা একটা মাদ্রাসা মসজিদে নববী একটা মাদ্রাসা হ্যাঁ সাহবতের রাসূল একটা মাদ্রাসা ওই মাদ্রাসা স্টুডেন্ট খারাপ এর অর্থ কি ওই মাদ্রাসা খারাপ আমি সহজ ভাষায় বোঝাবার চেষ্টা করতেছি আরকি এই বলেন কোনো সাহাবীর সমালোচনা করা যাবে না বলেন কোনো নবীদের সমালোচনা করা যাবে না কোনো নবীদের সমালোচনা করা যাবে না এখন যদি কেউ বলে ও মোস্তাক সাহরা দাওয়াত দিছিলাম এ ওয়াজ করে গেছে তা আপনি যদি হাসনের ময়দানে বলেন আমি মেদান মোস্তাক সাহেব আপনি যদি নবীদের পক্ষে কথা বললেন সাহাবিদের পক্ষে কথা বললেন তা আমি যদি বলি আল্লাহ আমি নবীদের পক্ষে কথা বলছি সাহাবিদের পক্ষে কথা বলছি এবার আমি যদি বলি আল্লাহ সে নবীদের বিপক্ষে কথা বলছে সাহাবাদের বিপক্ষে কথা বলছে এবার কোনটা গ্র্যান্টেড হবে কোনটা গ্রহণযোগ্য হবে কোনটা অগ্রহণযোগ্য হবে বুঝে থাকলে বলেন তো

আচ্ছা কি জবাবটা দিবা যদি সাহাবি জিজ্ঞেস করে কিরে আল্লাহ আমার মাফ করলো তুই যে মাফ করলি না কথা না আল্লাহ করে তুই যে হক না সাহাবার সত্যের মাফ কাটি না শুধু তুমি আর তোমার আব্বা সত্যের মাফ সত্যের মাফ কাটি আর কেউ দুনিয়াতে সত্যের মাফ কাটি না এই কথাগুলো তোমরা বলছো কেন আমার বুঝে ধরে না আমার আকল এটা ধরে না আমার বুঝ আমার আকলেটা ধরেই না এটা বলে কেন আমার আকলে ধরেই না আমি বুঝতে পারলাম না মনে হয় এটা বলবে কেন সাহাবি সত্যের মাপকাঠি নয় এটা কে কথা না তোমারে এটা বলতে বলছে কে কোন হাত কোন কিতাবে আছে সাহাবি সত্যের মাপকাঠি নয় এটা কোন শরীফের আয়াতের অর্থ এটা বুখারী মুসলিম আমাদের কোন হাদিসের তরজুমা এটা সাহাবি সত্যের মাপকাঠি নয় আমি বুঝাতে পারলাম না মনে তাইলে বুঝা কি বুঝা গেছে নবীদের সমালোচনা করা যাবে না বলেন সাহাবিদের সমালোচনা করা যাবে না আউলিয়ায়ে মুকাররাবীনদের সমালোচনার দরকার নাই আমার আউলিয়ায়ে মুকাররাবীনদের সমালোচনা আমার কি নাই দরকার নাই মুহাদ্দিসিনদের সমালোচনা আমার কি নাই দরকার নাই মুফাসসিরিনদের সমালোচনা আমার কি নাই দরকার নাই সমালোচনা ছাড়া ওয়াজের কোনো অভাব নাই বাস্তব না বলেন সমালোচনা ছাড়া ওয়াজের কোনো অভাব আছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন সবাই বলেন আমিন আজকে কি শিখলাম আমরা বলেন কি শিখলাম আল্লাহকে ছয় তসবি শেষ শেষ মিনিটের ওয়াজ হলো ছয় তসবি তো আগের এক ঘন্টার ওয়াজ কি করলাম আমি মোহাম্বতের দলিল এক নম্বর কি ইমান দুই নম্বর দুই নম্বর কি নামাজ তিন নম্বর হলো রোজা তিন নম্বর কি আপনাদের সাথে আর আমার কবে দেখা হয় জানি না যদি কারো সুযোগ থাকে জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জিলহজ মাসের প্রথম নয় দিন কি রাখবেন রোজা রাখবেন আল্লাহ রসুল বলেন জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা প্রতিদিনের রোজা এক বছরের সব দিন রোজা জিলহজ মাসের প্রথম নয় দিন এরপরে আরাফার দিনের একটা রোজা আরাফার দিনের একটা রোজা দুই বছরের গুনা মাফ নয় তারিখের রোজা কয় তারিখের রোজা আমরা ইনশাল্লাহ এবার জিলহাজের নয়টা রোজা রাখবো ইনশাল্লাহ সাই কার নিয়ত হিম্মত করেন সে আল্লাহ তৌফিক দান করেন নিয়ত পাক্কা তো ইনশাল্লাহ পাক্কা নিয়ত আল্লাহ তৌফিক দান করেন ওলামায় এই জিলহাজের প্রথম নয় দিনের ফজিলত শিখে নিবেন ফজিলত নতুন করে দেখে নিবেন হাদিসের কিতাবগুলো থেকে নতুন করে দেখে আপনি রাখবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আর কে দেখবো একজন নিয়ত পাক্কা নিয়ত আর কার পাক্কা হুজুগে হাত তুলিয়েন না আমার নিয়ত পাক্কা ইনশাল্লাহ আমি রাখবো আর নিয়ত পাক্কা কার নিয়ত পাক্কা জিলহাজের প্রথম নয় দিন রোজা রাখবো ইনশাল্লাহ আল্লাহ তাহফিক দান করে আলহামদুলিল্লাহ শুক্র জন্য বলছি আমাদের প্রতি বছর হয়ে যায় আলহামদুলিল্লাহ মক্কা শরীফে থাকি মক্কা শরীফে হয়ে যায় রাখবো তো ইনশাল্লাহ আল্লাহ তাও দান করেন আল্লাহ আমাদের সবাইকে তাও ফিকদান করেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো নামাজের পরে তসবি হাতগুলো পাবন্দির সাথে পড়বো ইনশাল্লাহ রোজানা ছয় তসবির মুজাকারা করবো ছয় তসবির পাবন্দি করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাও ফিকদান করেন আমাদের একটা কিতাব আছে আল্লাহ আল্লাহ আল এক বিখ্যাত কিতাব এই কিতাবটা শুধুই আমার দৈনন্দিন জীবনে কি করণীয় আমার দৈনন্দিন জীবনে কি করণীয় আমি কী কী করলে আল্লাহ তালা আমাকে কি কি দিবেন এগুলো বিস্তারিত আলোচনা করেছেন যদি সুযোগ থাকে আমাদের গাড়িতে পাওয়া যাবে সংগ্রহ করবেন আল্লাহ তালা তাও ফিক দান করেন আমার কুমিল্লা সুদন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মসজিদ পারলে শরিক হবেন লক্ষ্মীপুর আমার একটা মাদ্রাসা আছে উলুম মাদ্রাসা ভাঙসানগর মাদ্রাসা এই মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে মাগদ্বীপ থেকে আসা আমার বয়ান হয় নোয়াখালী মাইজদি জেলা জামে মসজিদ প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবারে মাগদ্বীপ থেকে আসা বয়ান হয় হাট হাজারি মাদ্রাসার পাশে এক মসজিদে প্রতি ইংরেজি মাসের প্রত্যেক শেষ রবিবার আর চিতাগঞ্জ জমিয়তুল ফালা মসজিদে প্রতি ইংরেজি মাসের শেষ সম্বাদ সিলেট কি বলে শাহপুরান এখানে প্রতি ইংরেজি মাসের তিন নম্বর শনিবার এই হলো আমাদের মাসিক স্থায়ী মসজিদগুলো আমাদের মাদ্রাসা কুমিল্লা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে লক্ষ্মীপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে নোয়াখালী জেলা জামা মসজিদ প্রথম শুক্রবারে পারলে শরিক হবেন কন না ইনশাআল্লাহ না জানালে না জান কমব কি ইনশাল্লাহ কন কন ইনশাআল্লাহ আমাদের কিতাবগুলো সংগ্রহ করবেন অনেকগুলো প্রশ্ন কইল থাক এগুলো আমারে ফোন করে নিবা ইনশাল্লাহ ব্যক্তিগত প্রশ্ন

আজকের এই মজলিস আপনারা এত সুন্দর করে আয়োজন করেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ আল্লাহ আপনাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন সুস্থতার জীবন দান করেন লেগে থাকা মাঝে মাঝে তবলিকে বের হবেন মাঝে মাঝে কোনো না কোনো আল্লাহ ওলাদের মসজিদে যাবেন মাঝে মাঝে কোনো না কোনো আল্লাহ মসজিদে কি যাবেন মাঝে মাঝে দিন কিতাবাদি পড়বেন আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া হামদিহি